বিসমিল্লাহির রহমানির রহিম। নববর্ষ 1428, আবার এসেছে ফিরে আমাদের ঘরে নবরূপে পহেলা বৈশাখ। পুরনো একটি ঐতিহ্যগত ধারা বর্ষবরণের দিন, নব আনন্দে জাগো, শুভ নববর্ষ। উপস্থাপনায় আমি সুয়েদা নাসরিন আক্তার, সহকারী শিক্ষক প্রাত শাখা, ডাক্তার খাস্তুগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পবিত্র মাহে রমজানে অষ্টম শ্রেণীর প্রাত ও দিবা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে প্রত্যেককেই অভিনন্দন। বর্তমান পরিস্থিতির কারণে এখন তোমাদের শ্রেণীকক্ষ এবং শিক্ষক হচ্ছেন নিজ বাসগৃহ এবং অভিভাবক। অনলাইনে সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে আমরা শিক্ষকরা তোমাদের সাথেই আছি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পৃথিবীর যে কোনো প্রান্তে, হতাশ না হয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্যে রয়েছে নতুন অভিজ্ঞতা অর্জন এবং আত্মতৃপ্তি। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অর্ধবার্ষিক পরীক্ষা 2021 নয়টি অধ্যায়ের মধ্যে আমি আজকে উপস্থাপন করব চতুর্থ অধ্যায়, ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এ অধ্যায় পাঠ শেষে তোমরা ঢাকা শহরে ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্য সমূহ, লৌকিক ইমারত সমূহের বিবরণ দিতে পারবে। ঢাকা শহরে এবং শহরের বাইরে সরকারি ও বেসরকারি ধর্মীয় ইমারত সমূহের বর্ণনা করতে পারবে। ঢাকার বাইরে কোন কোন অঞ্চলে জমিদাররা প্রাসাদ এবং মন্দির নির্মাণ করেছিলেন তা ব্যাখ্যা করতে পারবে। সোনারগাঁও, পানাম নগর, সর্দার বাড়ির বর্ণনা করতে পারবে। জাদুঘর এবং সংগ্রহশালায় সংগৃহীত নিদর্শনগুলোর বিবরণ দিতে পারবে। সবশেষে প্রত্নস্থান এবং প্রত্ন সম্পদের প্রতি তোমাদের আগ্রহ তৈরি হবে এবং এসব সংরক্ষণে উদ্বুদ্ধ হবে। এ অধ্যায়ে তিনটি পাঠ আছে। প্রথম পাঠ ঢাকা শহরে প্রত্ন নিদর্শন, দ্বিতীয় পাঠ হচ্ছে ঢাকার বাইরে প্রত্ন নিদর্শন, পাঠ তিন হচ্ছে জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ। আলোচনার প্রথমে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। আমরা জানি বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসন আমলে 1757 থেকে 1947 সাল ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো। প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে তোমরা সেকেলের মানুষের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আলোচনা প্রথমে ঢাকা শহরে প্রত্ন নিদর্শন। ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির এবং গির্জা। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে, এখানে মসজিদের কয়েকটি দৃশ্যপট দেখতে পাচ্ছ, লালবাগ মসজিদ, লক্ষ্মী বাজার মসজিদ,
সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেওরি মসজিদ, কায়েতুটুলি মসজিদ, সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ, লক্ষ্মী বাজারের চিনি টিকরি মসজিদ, শিয়াদের ইমামবাড়া মসজিদ। মন্দির সমূহ অঞ্চল ও সম্প্রদায় ভেদে মন্দিরগুলোর গঠন ভঙ্গিমা এবং নির্মাণ শৈলীর মধ্যে পার্থক্য দেখা যায়। তা সত্ত্বেও হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু সাধারণ মৌলিক ধারণা, প্রতীক, তত্ত্ব, বিষয়গত মিল দেখা যায়। যুগে যুগে ঢাকা শহরে অনেক মন্দির গড়ে উঠে, তাদের মধ্যে বিখ্যাত মন্দির হলো ঢাকেশ্বরী মন্দির। এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে পরিচিত এবং এটি হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি সতীপীঠ। রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত মন্দির সমূহের মধ্যে অন্যতম একটি মন্দির। গির্জা সমূহ সারা বিশ্বে অসাধারণ স্থাপত্য শৈলী, ঐতিহ্যগত তাৎপর্য, ইতিহাসে প্রেক্ষিতে গুরুত্বের সূত্র ধরে পুরনো গির্জাগুলো হয়ে উঠেছে অন্যতম পর্যটন আকর্ষণ। আমাদের দেশের গির্জাগুলো এর ব্যতিক্রম নয়। 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। সেগুলোর মধ্যে রয়েছে আর্মেনিয়ান গির্জা, এটি তৈরি হয় আর্মানি টোলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং হলিক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরনো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আব্দুল গনি এ পার্ক তৈরি করে, ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এই জায়গাটির নাম ছিল আন্টাঘর ময়দান। এই ময়দানের সাথে জড়িত রয়েছে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের সিপাহী বিদ্রোহের ইতিহাস। ভারতীয়রা এই যুদ্ধে জিততে পারেননি। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দি হন, তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেন। এই ঘটনা ঠিক 100 বছর পর 1957 সালে স্বাধীনতার জন্য জীবন দানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়, ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে। পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরো একটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর, যেখানে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার এবং আলোকচিত্র স্থান পেয়েছে। রূপলাল হাউস। রূপলাল হাউস বাংলাদেশের ঢাকা শহরে পুরানো ঢাকার শ্যামবাজার এলাকায় অবস্থিত 19 শতাব্দীতে নির্মিত একটি ভবন, যার পিছনে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। এটি জমিদার ও বণিকদের তৈরি একটি ভবন। এ ভবনটি নির্মাণ করে হিন্দু ব্যবসায়ী ভাতৃদ্বয় রূপলাল দাস এবং রঘুনাথ দাস। দ্বিতল এই ভবনটির স্থাপত্য শৈলী অভিনব। সাম্প্রতিককালে এটি অবৈধ দখলদারদের হাতে চলে গিয়েছিল, কিন্তু বর্তমানে এটিকে অবৈধ দখল মুক্ত করে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। রোজ গার্ডেন। রোজ গার্ডেন প্রাসাদ হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের পুরনো ঢাকায় অবস্থিত একটি সুবৃহৎ অট্টালিকা ও বাগান।
এটি 19শ শতাব্দীতে নির্মিত একটি ভবন। এটি নির্মাণ করেন জমিদার ঋষিকেশ দাস। তিনি 1927 সাল পর্যন্ত এই ভবনে বাস করতেন। পরবর্তীতে তিনি জমিদার বসরুদ্দিন সরকারের নিকট এই প্রাসাদটি বিক্রয় করে দেন। বাংলাদেশ সরকার 2020 সালে এই ভবনটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করেন। কার্জন হল, অফিস বাড়ি হিসেবে ঢাকার সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। এটি নির্মিত হয় ঢাকা কলেজের পাঠাগার হিসাবে, কিন্তু বর্তমানে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণী কক্ষ এবং পরীক্ষার হল হিসাবে ব্যবহৃত হচ্ছে। ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জন এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটি একটি ঐতিহাসিক ভবন যা পুরাকীর্তি হিসাবেও স্বীকৃত। হাইকোর্ট ভবন, হাইকোর্ট ভবন হলো কার্জন হলের বিপরীত পাশে অবস্থিত একটি ভবন, যেটি নির্মিত হয়েছিল 1947 সালে। এটি ছিল পূর্ব বাংলার গভর্নরের বাসভবন। এটি একটি ঐতিহাসিক ভবন যা পুরাকীর্তি হিসাবে স্বীকৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি 1915 সালে নির্মিত। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের গ্রীকরীতি অনুসৃত হয়েছে। মোগল আমলে যখন বাংলাদেশ সম্পদ এবং সৌন্দর্যে ভরপুর ছিল, তখন গ্রিকরা বাংলাদেশে বাণিজ্য করতে আসত এবং বসবাস করতে শুরু করে, এবং তাদের বিভিন্ন স্থাপত্য কর্মে তারা তাদের ডরিক রীতির প্রয়োগ ঘটায়। এবার আমরা আলোচনা করব পার্ট 2, ঢাকার বাইরে প্রত্ন নিদর্শন। সোনারগাঁও, সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, যার অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে, যার পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র নদ। পরবর্তীকালে মোগল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসাবে এর খ্যাতি ছিল। পানামনগর, ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। এরা এলাকাটির মূল সড়কের দুপাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ঘর বাড়ি নির্মাণ করেন। এখনো পানাম নগরে এরূপ 52টি ইমারত টিকে আছে। চৌড়া পথের দুপাশে ইমারত গুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। এলাকা নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলো চারপাশ ঘিরে পরীক্ষা খনন করেন। পানামের আশেপাশে চমৎকার ইমারত সমূহ। সর্দার বাড়ি, প্রায় 600 বছরের পুরনো সোনারগাঁওয়ের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক হিসাবে পরিচিত এই সর্দার বাড়ি, যার প্রতিষ্ঠা কাল হচ্ছে 1901 সাল। এই বাড়িতে রয়েছে 70টি কক্ষ, যেখানে বর্তমানে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে। আনন্দমোহন পোদ্দারের বাড়ি, এই বাড়িটির প্রতিষ্ঠাতা আনন্দমোহন বসু। তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ এবং সমাজ সেবক। হাসিময় সেনের বাড়ি, মোগল আমলের প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন হলো হাসিময় সেনের বাড়ি। বর্তমানে অযত্ন অবহেলায় এর অস্তিত্ব সংকটে পড়েছে। সোনারগাঁওয়ের বাইরে নিদর্শন সমূহ, সোনারগাঁওয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ
এবং স্থাপত্য নিদর্শন রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহের শশী লজ, মানিকগঞ্জের সাটুরিয়ায় বলিয়াটির জমিদার বাড়ি, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ। ময়মনসিংহের শশী লজ মুক্তাগাছা জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ার বলিয়াটি জমিদার বাড়ি সেরকম আরো একটি চমৎকার স্থাপত্যকর্মের নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদও তার চমৎকার স্থাপত্যকর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাজহাট এবং নাটোরের দুটো প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তি নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এবারের উপস্থাপনায় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। এসব প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর, যেখানে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার, ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্প দ্রব্য। এছাড়াও বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ, নাটোরের দীঘাপতিয়ার জমিদারদের এবং ঢাকার নবাবদের ব্যবহার্য বিভিন্ন কারুকার্য খচিত পোশাক, ঢাল, তলোয়ার, এবং জিনিসপত্র এতে সংরক্ষিত রয়েছে। জাতীয় জাদুঘর ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম আহসান মঞ্জিল, যেটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক, খাট পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার, আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহ জাদুঘর, এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। বৃহত্তর ময়মনসিংহে জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রই এখানে স্থান পেয়েছে বেশি। মুক্তগাছা জমিদারদের প্রত্ন সম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, মৃৎশিল্প, কাপড় বোনার যন্ত্র, লোহার সিন্দুক, বিভিন্ন মূর্তি। রংপুরের তাজহাট জাদুঘর, এই জাদুঘরে উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী, সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে। সবশেষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়ি, এই জাদুঘরে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদর্শন এবং আলোকচিত্র স্থান পেয়েছে। আজকের আলোচনা শেষে আমি প্রত্যাশা করছি তোমরা ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শন, ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করতে পারবে, বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলো তালিকা তৈরি করতে পারবে। বাড়ির কাজ হবে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শন গুলো দেখে তুমি নিজ সংস্কৃতি,
ও ঐতিহ্য সংরক্ষণে কিভাবে উদ্বুদ্ধ হবে, পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা করো। কোভিড-19-এর কারণে এবারের রোজা আয়োজনের দিক থেকে উৎসব মুখর না হলেও তাৎপর্যের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা এবং লকডাউনের কারণে আমাদের জীবনে স্বস্তি নেই, গতি নেই, তবে এই সময়টি সবার জন্য হতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতের শ্রেষ্ঠ সময়। রমজানকে বলা হয় সিয়াম, সোম অর্থ হচ্ছে বিরত থাকা, পরিত্যাগ করা, গুনাহ বর্জন করা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে আমি আমার উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ।